শুক্রবারে গুয়াহাটির লক্ষীরাম বৰুৱা সদনত কর্নেল মনোরঞ্জন গোস্বামীর গল্প সংকলন অক্সফোর্ড স্ট্রিটর রিক্সালাজন উন্মোচন করা হয়। গ্রন্থখন উন্মোচন করে বিশিষ্ট সাংবাদিক তথা অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি কনকসেন ডেকাই। উপেন্দ্রনাথ শর্মায় সভাপতিত্ব করা সভাখনত বিশিষ্ট নাট্যকার অরুণ শর্মা, অনুরাধা শর্মা পূজারী আদিও উপস্থিত থাকে। টাইমসনের মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীয়ে দেউতাকর গ্রন্থ উন্মোচনী সভাত ভাগ লৈ কয়, in terms of frames, much like a photographer would look at any situation in life as a frame. My father looks upon life as a series of frames that become a story. গাম্ভীর্যপূর্ণ সভাখনত বিশিষ্ট বাঁহীবাদক দীপক শর্মায় বাঁহীবাদনেৰে উপস্থিত সকলক মোহিত করে। ভিডিও জার্নেলিষ্ট সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।